বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি মুলো শাক নারকেল কোড়া দিয়ে। এখানে মুলো শাকটা আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে নারকেল কোড়া, এছাড়া লাগছে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে আর নুন, হলুদ আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। তো প্রথমে আমি মুলো শাকটা লবণ দিয়ে একটু চটকে নেব। শাকটায় আমি নুন দিয়ে একটু চটকে নিচ্ছি। এবার আমি কড়াতে এই নারকেল কোড়াটা একটু ভেজে নেব, এমনি ভেজে নেব। হালকা করে ভেজে নেব আমি নারকেলটাকে। কড়াইতে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে এবার দিয়ে দেব কালো জিরে, দেব শুকনো লঙ্কা আর থেঁতো করে রাখা রসুন। এবার ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মুলো শাক থেকে জল বেরিয়েছে, জলটাকে আমি চিপে তারপর এর মধ্যে মুলো শাকটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, মুলো শাকের জলটা আমি ফেলে দিয়েছি। এবার আমি এই মুলো শাকটা এর মধ্যে দিয়ে দেব আর দেব দুটো কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়ো, যেহেতু আমি লবণ দিয়ে মুলো শাকটাকে মেখেছিলাম, তার জন্য আমি খুব সামান্য একটু লবণ দেব। সামান্য একটু নুন আমি এমনিতে দিয়ে দিলাম। এবার শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা খুলে নিয়েছি, শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াগুলো। এটি একটি সুস্বাদু রেসিপি, গরম ভাতে এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশনটা ভিডিওর আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নারকেলটা দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে এটাকে। তৈরি হয়ে গেছে আমার নারকেল কোড়া দিয়ে মুলোর শাক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।